অবরুদ্ধ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েল ফিলিস্তিনের ফের স্থায়ী যুদ্ধবিরতির জোরালো দাবি জানিয়েছে বিশ্বের অনেক দেশ। এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। একই প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিচ্ছে চিলি ও কলম্বিয়া। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলায় মঙ্গলবার কেঁপে ওঠে ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবির। ওই সময় ক্যাম্পে শত শত মানুষ অবস্থান করছিলেন। বোমার বিস্ফোরণে বহু ফিলিস্তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। হামলার দায় স্বীকার করে ইতিমধ্যে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এ প্রসঙ্গে বরাবরের মতোই নিজেদের পক্ষে সাফাই গিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর এই মুখপাত্র। তার দাবি, ওই ক্যাম্পে হামাসের এক শীর্ষ নেতার শক্ত ঘাঁটিকে লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনা এখান থেকেই হয়েছিল বলে জানান তিনি। বিমান হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি করেছেন IDF-এর এই মুখপাত্র। নেতানিয়াহু সরকারের এমন বর্বরতায় ক্ষোভে ফুসছে আরব বিশ্বের পাশাপাশি দক্ষিণ আমেরিকার দেশগুলো। শরণার্থী শিবিরে বোমা হামলায় কঠোর নিন্দা জানিয়ে সতর্ক করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল গাজায় যেভাবে হামলা সম্প্রসারণ করছে তা চরম বিপজ্জনক, যুদ্ধবিরতির মধ্যস্থতা এবং প্রচেষ্টাকে আরও দুর্বল করে তুলছে বলেও জানায় কাতার। গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত আন্তর্জাতিক মানবিক আইনের অগ্রহণযোগ্য লঙ্ঘনের প্রতিবাদে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চিলি। একই প্রতিবাদে নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এদিকে জাভালিয়া শরণার্থী শিবিরে হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।